জামার জন্য আলাদা করে তুলে নিতেছস? জামা ইফতারের পর তোর আব্বার সঙ্গে খাইতে বসবো না? না, জামাকে আর সঙ্গে খাইতে পারে না। আব্বার সঙ্গে খাইতে বসে তো দেখা যাবে লজ্জা চলে কিছু খাবি না, পেট পরে থাকো খাবি। শ্বশুরের সঙ্গে জামাই খাইতে বসবো, লজ্জার কি আছে? এটা তুমি বুঝবো না। আই মা, মুরগি কি একটা আনছো? হ একটাই তো রানছি। দেখো দেখি, আমি তো দুইটা রান নিয়ে তিনটা রান খুঁজতেছি। এই তরকারিটা নিলাম, হ্যাঁ তরকারি মাংসটা ভালো আছে। আচ্ছা নে, এই কলিজা গিলা আর মুরগির গলাটা নিলাম, হ্যাঁ নে। মা, তোমাদের জামাই না পাখনা খুব পছন্দ করে, নেই? মারে তুই এক কাম কর, পাতিলটা সহজ আমার কাছে নিয়ে যা, জামাই খাওয়ানোর পর যদি কিছু থাকে বাকিরা সবাই খাইব। এটা ঠিক বলছো। আমার পর যাবার পর আমার লাইটের মতো জ্বলবো, কি কথা কস এগুলা? হ্যাঁ দেখস না, তোর দুলাভাইয়ের কপালে কেমন গান চিকচিক করতেছে। তোর দুলাভাই হলো আদুরা কপাল, খাওয়ার সময় সবসময় ঘামে। এই তুমি খাইতেছ না যে? না না খাচ্ছি। শুনো, আরো কিছু লাগলে আমারে বলবা, হ্যাঁ আমি পুরো পাতিল রিজার্ভ করে রাখছি। না না না, আর কিছু লাগবে না, অনেক দিয়েছো। আর কিছু লাগবে না কেন? খাবার মজা হয় নাই? আম্মা রান্না তো মজা হয়, লবণ বেশি হয়েছে? না না, লবণ ঠিক আছে, খাবারও মজা হয়েছে। তাহলে মনে হলুদ বেশি হয়েছে। দাঁড়া তো, স্বাদ তো ঠিক আছে। স্বাদের কথা বলছি না, বলছি এত খাবার আমি খেতে পারবো? ও ওটা নিয়ে তুমি ভেবো না, তুমি খাও, আরাম করে খাও। তুমি তার টিকিট কেটে খেতে বসনি যে টাইম শেষ হয়ে যাবে, তোমার যতক্ষণ খুশি খাও। বুবু, আমার তো মনে হয় দুলাভাই এত খাবার খাইতে রাইট হয়ে যাবো। তোর কি, তুই বাতাস কর, তুমি খাও। দেখো